নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক দু হাজার সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশান নিয়ে আলোচনা করব যেগুলি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আট নম্বরে কোন প্রশ্নগুলো আসতে পারে সুপ্রিয় দর্শকার্থী প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক আমি যে সমস্ত প্রশ্নগুলো দিচ্ছি আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে কমন পাবে ফার্স্ট প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল দু সালে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি দু দাগের প্রশ্ন আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে আলোচনা করো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলে আমি মনে করি আমাদের নেক্সট প্রশ্ন তিন জায়গার প্রশ্ন কি বলেছে বলেছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখক আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখক খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন চার জায়গার প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি দু হাজার চব্বিশ সালের সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের ফলাফল এর সুফল এবং কুফল ব্যাখ্যা করো দু হাজার চব্বিশ সালের সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট এবং মারাত্মক ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি আমি মনে করি এই চারখানা প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা একটা কোশ্চেন কমন পাবে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু বিশ্বায়ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের ফলাফল বা সুফল ও কুফল ব্যাখ্যা করো সুপ্রিয় দর্শকার্থী এবার আমি পরের অধ্যায় নিয়ে আলোচনা করব এবার আমি ফিফথ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং ফিফথ চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে ফার্স্ট প্রশ্ন তো দেখো চ্যাপ্টারের নাম কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি বর্ণনা করো গান্ধীজির রাষ্ট্রচিন্তার মূল ভাবনা কী খুব ইম্পর্টেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল তো দেখো গান্ধী এবং মার্ক্সবাদ গান্ধীবাদ এবং মার্ক্সবাদ এর ভিতর থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ এই খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে দুদাগের প্রশ্ন কি বলেছে দুদাগের প্রশ্ন বলেছে যে মার্ক্সীয় দর্শনের মূল বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো মার্ক্সীয় দর্শনের মূল বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের দুদায়গার প্রশ্ন তো বলে দিয়েছি মোস্ট ইম্পর্ট্যান্ট যে মার্ক্সীয় দর্শনের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো তিন দায়গার প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্ব বা দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী সরকারের বিভাগসমূহ এই অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শকার্থী এবার আমি নেক্সট চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো এটা আমাদের সিক্স চ্যাপ্টার তো দেখো এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী দুদাগের প্রশ্ন কি বলেছে দুদাগের প্রশ্ন বলেছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে তথ্যটি আলোচনা করো সম ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে তথ্যটি আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কাকে বলে তথ্যটি আলোচনা করো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ওকে পরের প্রশ্ন কি বলেছে আমাদের তিন দাগের প্রশ্ন বলেছে দেখো কি বলেছে আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যবলী আলোচনা করো চার দাগের প্রশ্ন কী বলেছে আধুনিক রাষ্ট্রের বিচার বিভাগের কার্য আলোচনা করো আধুনিক রাষ্ট্রে বিচার বিভাগের কার্য আলোচনা করো সুপ্রিয় করতে আমাদের পরের প্রশ্ন কি আছে আমাদের সিক্স চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে আধুনিক রাষ্ট্রের আইন বিভাগ এর কার্য আলোচনা করো আধুনিক রাষ্ট্রে আইন বিভাগের কার্য আলোচনা করো তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার আমি তোমাদের ভারতের শাসন বিভাগ এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় দর্শকার্থী ভারতের শাসন বিভাগ ভারতের শাসন বিভাগ থেকে কোনো প্রশ্ন ইম্পর্টেন্ট একদাগে প্রশ্ন সুপার টুপার ইট ইম্পর্টেন্ট ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো পরের প্রশ্ন আমাদের দুই ধাকের প্রশ্ন কী বলেছে ইম্পর্টেন্ট যে ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্য বলে আলোচনা করো ভারতের কোনো রাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্য বলে আলোচনা করো তো দেখো প্রধানমন্ত্রী এবং রাজ্যপাল এই দুটো প্রশ্ন থেকে হানড্রেড পারসেন্ট কিন্তু তোমরা কমন পা চপর থেকে মার্কসবাদ এবং গান্ধীবাদ থেকে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে ওকে কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন তিন জায়গার প্রশ্ন কি বলেছে তিন জায়গার প্রশ্ন বলেছে জরুরি ক্ষমতা কি ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বিবরণ দাও জরুরি ক্ষমতা কি ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতার বিবরণ দেও তো দেখো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তবে রাজ্যপাল এবং প্রধানমন্ত্রী সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী এবার আমি পরের অধ্যায় ভারতের আইন বিভাগ ভারতের আইন বিভাগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি দু সালে সেইগুলো আমি আলোচনা করছি এক দাগের প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি বলেছে লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো দু জায়গার প্রশ্ন কি বলেছে দু জায়গার প্রশ্ন বলেছে খুবই ইম্পর্ট্যান্ট লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো লোকসভা ও রাজ্যসভার শাসনতান্ত্রিক সম্পর্ক বিশ্লেষণ করো দু জায়গার প্রশ্ন কি আছে বিধানসভা বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী ও ভূমিকা পর্যায় আলোচনা করো বিধানসভার বা লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও কার্যবলী ভূমিকা আলোচনা করো তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী পরের অধ্যায় ভারতের বিচার বিভাগ তো দেখো এই ভারতের বিচার বিভাগ থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে ফার্স্ট প্রশ্ন এক একদাগার প্রশ্ন কি বলেছে যে ভারতের কোনো হাইকোর্টের ক্ষমতা ও কার্যবলী ব্যাখ্যা করো ভারতের কোনো হাইকোর্টের ক্ষমতা ও কার্য বলি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালের সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে দুই ধায়গার প্রশ্ন দুই ধায়গার প্রশ্ন কি বলেছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো সুপ্রিয় দর্শকার্থী তিন দাগের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কী বলেছে তিন দাগের প্রশ্ন বলেছে ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন ও কার্য বলে আলোচনা করো ভারতের লোক আদালতের উদ্দেশ্য গঠন ও কার্য বলে আলোচনা করো তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী আমাদের এসবি একাডেমিক সেন্টার যে সমস্ত সাজেশানগুলো করেছে আমাদের পল সায়েন্সে যে সাজেশানগুলো করেছে দু সালে এইচএস পরীক্ষায় এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল তোমরা এইগুলো ভালো করে পড়বে আমি বলতে পারি হান্ড্রেড পারসেন্ট এখান থেকে তোমরা কমন পাবে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে